আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমাদের এখানে ইফতার অনুষ্ঠান হচ্ছে। মাননীয় ইডি স্যার থেকে শুরু করে আমাদের সকল কর্মকর্তাবৃন্দ এখানে অংশগ্রহণ করছে। খুব সুন্দর পরিবেশে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে, দেখার আমন্ত্রণ রইল। আমাদের বাবরচি মুসার নেতৃত্বে রান্না শুরু হয়েছে, ইফতারের সকল প্রস্তুতি চলছে। কাচ্চির জন্য অনেকগুলো ডিম সিদ্ধ করে রাখা হয়েছে এখানে। ইতিমধ্যেই পেঁয়াজু ভাজা শুরু হয়ে গেছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি। এখানে গলদা চিংড়ি কাঠির সাথে লাগিয়ে ভাজা হয়েছে দেখা যাচ্ছে। তোমাকে ভুলি আমি কেমন করে, হিরাছুন তোমা। আজকে দুটো খাসি আনা হয়েছিল, খাসি দুটো কেটে রান্না করা হয়েছে তেহারির জন্য। দুটা খাসি দিয়ে তেহারি রান্না করা হবে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, নিজেকে দিয়েছ বিলিয়ে। এখানে ছোলা সিদ্ধ করা হয়েছে তেহারির মাংস, খাসির মাংস ভাজা চলছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। ইফতারগুলো সুন্দরভাবে টেবিলে সাজানো হচ্ছে। এই কাজগুলি প্রশাসনিক বিভাগ হতে সুন্দরভাবে পরিচালনা করছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের। আমরা এখন অপেক্ষায় আছি সূর্য অস্তের জন্য। আজান হলেই আমরা ইফতার করা শুরু করব ইনশাল্লাহ। আমাদের মসজিদের হুজুর মোনাজাত পরিচালনা করছেন। আমরা এখন আজানের অপেক্ষায় আছি, হয়তো এখনই আজান শুরু হয়ে যাবে। আমাদের প্রথম পর্ব ইফতার শুরু হয়ে গেছে। মাগরিবের নামাজের পর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। আমরা সবাই নামাজ পড়তে মসজিদে যাচ্ছি। আমাদের খাবারের দ্বিতীয় পর্ব শুরু হলো। আপনার পিছিয়ে কেন তুলবো, তাই না? হাই দেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।